কি না চাই বলুন তো, নিজের স্বার্থে পূরণ করতে। আর সাদা সাধের মতে যদি আপনার একটা নিশ্চয় ছোট্ট আস্তানা হয় তাহলে তো তার কথাই নেই। আসুন না, বাসনা অ্যাপার্টমেন্টস আপনাদের জন্য খুব সুন্দর একটা স্বপ্নের জায়গা। বিটি রোড থেকে মাত্র 9 মিনিটের ডিস্টেন্স, 7 মিনিট কল্যাণী হাইওয়ে থেকে, আর 8 মিনিট খড়দা রেলওয়ে স্টেশন থেকে। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার এই তো দেওয়াই রইল। ড্রিম নেক্সট প্রজেক্টস। এখানে বাইক রাখার সুবন্দোবস্তও আছে, সুতরাং আপনার যদি বাইক থাকে বা দুচাকা থাকে কোনো অসুবিধা নেই। শুধু সাধের মধ্যে সাধ পূরণের ঠিকানা কিন্তু একটাই, একটা ডেমো দেওয়া রইল। আমাদের ফ্ল্যাটগুলো পাবেন ঠিক এই ধরনের, যেমনটা আপনি দেখছেন। আমার যারা ব্লগের বন্ধুরা আছে, তোমরা অনেকেই আমাকে হুজুর ব্লগে লেখো যে দাদা খড়দা খুব ভালো লাগে এবং খড়দায় আমরা একটা ফ্ল্যাট নিতে চাই, এরকম অনেকেই লেখো তোমরা। তো যাই হোক, আমি তোমাদেরকে একটা নবনির্মিত ফ্ল্যাট কিনতে হচ্ছে এবং খুব ভালো জায়গায়, অর্থাৎ এটা স্টেশন থেকে মাত্র 5 থেকে 7 মিনিট দূরে এই ফ্ল্যাটটা, এবং বেশ নিরিবিলি পরিবেশ, সুন্দর জায়গা, মনোরম জায়গা। এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি একটা রান্নাঘর, দেখতেই পাচ্ছ একটা রান্নাঘর, সুন্দর একটা রান্নাঘর রয়েছে। এবং মোটামুটি যদি পরিবারের 4-5 জন থাকে তো তাদের পক্ষে দারুণ বেস্ট একটা, দেখো দেখতেই পাচ্ছ একটা রান্নাঘর রয়েছে। এবং এর পাশেই দেখাচ্ছি বাথরুমটা, যদি এখন যেহেতু নতুন এখন কোমরগুলো লাগানো হয়নি, কোমরটা লেগে যাবে আর কদিনের মধ্যেই। জাস্ট তোমাদেরকে এখন দেখাচ্ছি এই জায়গাটা, যে দেখো কী সুন্দর লাগছে এই জায়গাটা। এই হচ্ছে একটা স্পেস আছে যেখানে তোমরা ডাইনিং করতে পারো বা তোমরা ড্রয়িং রুমও করতে পারো, তোমরা বসতে পারো, যে কোনো এটাকে তোমরা যে কোনো পারপাসেই তোমরা কাজে লাগাতে পারো। এই যে জায়গাটা খুব সুন্দর জায়গা, এবং দেখছো বেশ হোয়াইট টাইলস কিন্তু বেছানো রয়েছে। আর এইখানে এবার আমি প্রবেশ করলাম, অর্থাৎ এই ঠিক এই দিকটাতে দেখো একটা বেশ বড় জানলা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু একটা বেডরুম। এই বেডরুমে একটা জানলা রয়েছে এবং এই দেখতেই পাচ্ছ সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে রয়েছে গাছ, জানলা রয়েছে। আর এই একটা এখানে কিন্তু একটা জানলা পেয়ে যাবে, অর্থাৎ একটা ছোটো একটা বারান্দা পেয়ে যাবে। এখানে বেশ সুন্দর করে দুজন মিলে আড্ডা মারতে পারো, গল্প করতে পারো, অর্থাৎ দারুণ একটা জায়গা, এই ধরনের গল্প করার জায়গা। এই যে সেটা গল্প টল্প করলে একটু চা চানাচুর খেলে এখানটায়, খুব সুন্দর একটা জায়গা রয়েছে স্পেসগুলো। দেখো আমার তো খুব ভালো লাগছে। তোমরা অনেকে বলো না যে দাদা পুজোর ব্লগ দেখতে দেখতে দাদা আপনার বাড়ি কোথায়, আমি যখন বলি আমার বাড়ি খড়দাতে, তোমরা বলো দাদা খড়দা তো দারুণ জায়গা, যদি কখনো কিছু ফ্ল্যাট থাকে আমাদেরকে একটু বলবেন। তো তোমাদের জন্য, কারণ যেহেতু আমি ফেস্টিভ্যাল ব্লগ করি, কিন্তু জাস্ট আমার এক পরিচিত এবং আমি তার জন্য এসেছি এখানটায়, এবং এরকম প্রায় 4তলা বাড়ি ফ্ল্যাটগুলো রয়েছে, দেখতেই পাচ্ছ এরকম সুন্দর ডেকোরেশন হবে, সব সব এখন জাস্ট তৈরি হচ্ছে নতুন করে, তোমাদেরকে সেগুলোই আমি দেখাতে এসেছি এই মুহূর্তে। এবং যেটা দেখাচ্ছি এই মুহূর্তে দেখো একটা জানলা রয়েছে, খুব সুন্দর লাগছে, দারুণ একটা পরিবেশ। তোমাদেরকে আরেকটা রুম দেখাই, এই একটা রুম, ওটাতে যেমন অ্যাটাচ বাথ ছিল, এটা কিন্তু অ্যাটাচ বাথ নেই, এটা হচ্ছে এমনি একটা বেডরুম, কারণ দুটো বাথরুম কিন্তু পেয়ে গেলে, অর্থাৎ ডবল বেডরুম, একটা অ্যাটাচ বাথরুম, একটা কমন বাথরুম, আর এই হচ্ছে ঘর গেটটা। এই জাস্ট বেরোলাম, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এই বেরিয়েই কিন্তু এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে রান্নাঘর। যদি কারো কিছু আরও ফার্দার ইনকোয়ারি থাকে আমি একটা ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বার কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আসলে এটা একটা ডেমোস্ট্রেশন, ঠিক এই ধরনের ফ্ল্যাটগুলোই পেয়ে যাবে এই বাসনা অ্যাপার্টমেন্টে। তাহলে কি খুব তাড়াতাড়ি বুক করো, কিন্তু বিশদে জানতে কল করুন 9874414437। দেখো তোমাদের বাথরুমটা দেখাচ্ছি, বাথরুমের দরজাটা এই জাস্ট খুললাম, এখনও কোমোড হয়নি, মানে এগুলো সব তৈরি হচ্ছে, জাস্ট নতুন বিল্ডিং,
হ্যাঁ, চারতলা বিল্ডিং নতুন তৈরি হচ্ছে, সব লিফট আছে, আগে থেকে বলি লিফট আছে, অনেকে ভেবো না যে লিফট আছে এখানে, সুতরাং কোনো অসুবিধে নেই। তোমাদের কাছে দেখাতে নিয়ে চলে এসছি এখানে, দেখতে পাচ্ছ এখনও মানে নতুন, এখনও দরজাগুলোতে যে ওপরে যে প্রলেপটা থাকে সেগুলো ওঠেনি, অর্থাৎ এইটা নতুন কনস্ট্রাকশন চলছে। তোমাদেরকে সেই বাড়িটার পূর্ণাঙ্গ ছবিটাও তুমি দেখাবো। তাহলে আপনার স্বপ্নকে পূরণ করতে হলে নাম্বারটা মনে আছে তো? 9874144377।